আজ আপনাদেরকে আমি এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটা লাগালে আপনার ঠোঁটের সকল ধরনের কালো দাগ চলে যাবে ডেড সেল চলে যাবে এবং ঠোঁট হবে গোলাপি তো এটা কিভাবে বানাবেন অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি টেনে দেখেন এটা কি কি দিয়ে আমি তৈরি করেছি শিখতে পারবেন না বুঝতে পারবেন না এর এজন্য নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি এর মধ্যে নিয়ে নিব আমি এক চামচ পরিমাণ চিনি চিনি এরপর আমি দিয়ে দিব আট থেকে দশ ফোটা পরিমাণ লেবু এখানে আপনার হাফ চামচ পরিমাণ লেবু দিতে পারেন কম বেশি করে বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে এক সপ্তাহ আপনার ফ্রিজে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না লেবুতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন বি সিক্স এ অনেক কিছু রয়েছে লেবুর উপকারিতা বলে আমি শেষ করতে পারবো না লেবু হচ্ছে নেচারাল ব্লিচ যা ত্বককেও সুন্দর করে এবং ঠোঁটকেও গোলাপি করতে অনেক সহায়তা করবে এবং ধবধবে করে তুলবে তারপর নিয়ে নিব নারিকেল তেল নারকেল তেল ঠোঁটটাকে সফট রাখবে এটা ত্বকে লাগালেও উপকার আছে আমরা মনে করি যে নারিকেল তেল ত্বকটাকে কালো করে আসলে এটা ভুল কথা সকল ধরনের মরা চামড়া তুলতে অনেক সহায়তা করে নারিকেল তেল ত্বকের যেমন উপকার তেমনই ছোটেরও উপকার আছে নারিকেল তেল লাগালে তারপর নিয়ে নিব হাফ চামচ পরিমাণ মধু আমার মধুটা শেষ হয়ে গিয়েছে আবার একটা কিনে নিয়ে আসতে হবে তারপরও যতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি অল্প একটু মধু আমি নিয়েছি মধু কম বেশি হলে কোনো সমস্যা নেই ঠিক এভাবে করে আপনারা মধু দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন আমার মতো করে এটা তৈরি করার জন্য এভাবে যদি আপনার নিয়মিত টানা পনেরো দিন লাগান রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা রাত রেখে দিবেন এবং সকালবেলা আপনাদের ঠোঁটটাকে ধুয়ে নেবেন তারপরে ভেজ লাগাতে পারেন দেখবেন আপনার ঠোঁটের কতটা উপকার হয়ে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে আর লেবু যে একটা ভালো কাজ করবে সেটা আপনারা লাগালে পরে বুঝতে পারবেন আপনার ঠোঁটের সকল ধরনের মরাচামড়া তুলে ফেলবে লেবু ঘরে থাকা এই উপকরণগুলো দিয়েই খুব সহজে করে নিতে পারেন আপনার ঠোঁটকে গোলাপি ঠিক এভাবে করে আপনার ঠোঁটে পাঁচ মিনিট থেকে দশ মিনিট ঘষাঘষি করে নেবেন তারপর সকালবেলা আপনার ঠোঁটটাকে ধুয়ে নেবেন সারা রাত রেখে দিবেন এভাবে টানা পনেরো দিন লাগালে বুঝতে পারবেন আপনার ঠোঁটে কতটা উজ্জ্বলতা ফিরে এসেছে এবং কতটা গোলাপি হয়ে গিয়েছে আমি তো নিয়মিত লাগাই খুবই উপকার পেয়েছি আপনারাও খুবই উপকার পাবেন কারণ এখানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই যা আপনার ঠোঁটের জন্য খুবই উপকার আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি লেবু কখনো সরাসরি লাগাতে যাবে না এতে ত্বকের বা আপনার ঠোঁটের খুবই ক্ষতি হবে লেবু কোনো রেমেডির সাথে মিশিয়ে লাগাতে হবে তাহলে বেশি উপকার পাবেন এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করি না কেন সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবেন দেখেন এভাবে করে আস্তে আস্তে আপনারা যদি লাগান তাহলে খুবই গোলাপি হয়ে যাবে আপনার ঠোঁটটা